রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহিরে করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। খুবই খারাপ জারে দিছিলাম, সে না শুয়ে সারা বাড়ির লোক শুয়েছে। আমি এখনো তোমার প্রতীক্ষায় আছি বুঝছো। এ বাড়িতে কি কুস্তি না আর বদন কাকা আসছে? আমার পারমিশন না নিয়ে কুস্তি রশিদ ঘরের বাইরে এত রাত পর্যন্ত কি করছো? কেবল ফার্স্ট শো দেখলাম, সেকেন্ড শো দেখে তার বাড়ি যাও। হ্যাঁ তার মানে তুই একই সিনেমা দুবার দেখবি? সেই সকালবেলায় গেছে দুইজন, সেই দুজনকে খুঁজতে যারা গেছে তাদেরও পাওয়া যাচ্ছে। তোমার মেয়ে কুসুম সেই যে গুজে কোথায় যাচ্ছে সেই খোঁজ করতে যাচ্ছি। এখন মনে হচ্ছে আমি আমার মনটা একটা যোগ্য লোককেই দিয়েছি। কদম বুঝি করবা, সেটা তো আগে বলবা। আয়নার লোক কথায় না কাজে বিশ্বাসী। আমি কিছু চাই না বাপজান, তোমরা খালি তোমার ওই পাগল জামার সাথে আমার বাড়িতে পাঠাও না। ওসব কথা রেখে আমার কদম বুঝি করে চলে যা। কুচুকরি জালিয়াত, সব খারাপ জিনিসগুলো আমি একাই। আমি আগে বুঝতে পেরেছি তুই দিলকুশে আমাকে ভালোবাসিস, এই জন্য আমি মান্দারানের বাড়ি গিয়েছিস। তুই ফেল করেছিস। ময়ূরপঙ্খী নাওয়ে করে আকাশের চাঁদ এসে ফিরল ঘাটে, সেই চাঁদের সাথে আমি যে উঠে বসলাম ময়ূরপঙ্খী নাওয়ে, আর অমনি চাঁদটার নৌকার মধ্যে এমন জোরে লাফালাফি শুরু করে দিল নৌকা গেল উল্টায়। তোমার কন্যা এইসব কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না, কি শুরু হয়েছে আমার বাড়িতে? সকালবেলা দুইজন নাই, তাকের খুঁজতে আরো দুইজন রে পাঠাইলাম, তারাও নাই, আরেকজন চাঁদের সাথে নাচানাচি করে ভিজে একসা। এটা কি কোনো সংসার? আরে চাঁদ বলতে তোমার কন্যা কি বুঝাতে চেয়েছে? এই তোমার কন্যা কি চাঁদ নামে কোনো ছেলের সাথে কথা বলতে চেয়েছে? দূরে থামেন তো, চাঁদ সে আকাশেই হোক আর মাটিরই হোক, উঠলে সবাই দেখতে পাবে। এতক্ষণে আলি কোথায় ছিলি, কোনো খোঁজ পেয়েছিস? পাইছি। কোনো সংবাদ দেখি রে। পাইছি পাইছি। তুই কাঁদতেছিস,
তুই তো কানতেছিস না, কি ব্যাপারটা কি খুলে বল। দাদা দান কোনো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না, এটা রোগ হয়ে গিয়েছে। রাত যত বাড়তি থাকে ওর কান্না তত বাড়তি থাকে। এই তুই ঘরের মধ্যে যা না, এখানে থাক, যে নিচ্ছে সেটা কর। তুই কাকে চেষ্টা বানাইছ না, কর জন্য তো তুই আমার উস্তাদ আছিস, ক তোরা তো এই বানাইছ না কি রে, যেটা সত্য সেটা বলবো, বানাইছ না কি দুবলের বাচ্চা। শুন দাদা জান, ওর কথা বিশ্বাস করে না, চরিত্রটা ভালো হয়ে গেছে। আরে বল ডাকাল বল, তাদের খোঁজ বল। বলতেছি বলতেছি দাদা জান, চতুর্দিকে পাত্তা লাগিয়ে কোথাও খুঁজে পাইনি দাদা জান। কি জি দাদি জি, বন বাদার আকাশ বাতাস অলি গলি খুঁজে আমরা কোথাও পেলাম না। তারপর মৎস্যকন্যা নামে গ্রামের মধ্যে আমরা ঢুকে পড়লাম, গিয়ে দেখি পাকুর গাছের নিচে এক সন্ন্যাসী বাবা ধ্যানে বসেছে। আমরা গিয়ে বললাম, সন্ন্যাসী বাবা সন্ন্যাসী বাবা, আমার কাকা নানা কোথায় গিয়েছে গণনা করে বাইর করে দিন, বাইর করে দিন। তারপর তারপর খুলে বল খুলে বল। তারপর তারপর সন্ন্যাসী বাবা দুনিয়াটারে চার ভাগে ভাগ করে ফেললো। চার ভাগে ভাগ করে ফেললো, কি দিয়ে করলো? দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। উত্তরে গরম পাগল, দক্ষিণে নরম পাগল, পশ্চিমে সরম পাগল, পূর্বে সরম পাগল মানে লজ্জা পাগল। এই চার পাগলের আন্ডারে দুনিয়াটারে ভাগ করে দিয়ে সন্ন্যাসী ধ্যানে বসে গেল। তারপর কি? তারপর সন্ন্যাসী বাবা গণনা করে চিৎকার করে বলল, তারা দুইজন আছে উত্তরের গরম পাগলের আন্ডারে। মানে মানে তারা উত্তরের গরম পাগলের আন্ডারে চলে গিয়েছে। তারা কি ফেরবে না? ফেরবে কখন? ফেরবে কখন সে কথা বলে নাই। ফিরবে ফিরবে দাদি জান, যথা সময় ফিরবে। সেই যথা সময়টা কখন সেটা আমি কি করে বলবো, যে যথা সময় বোঝার সাধ্য কি আমার আছে? দুনিয়াটার এখন চার পাগলের আন্ডারে চলে গিয়েছে, গরম পাগল নরম পাগল চরম পাগল আর সরম পাগল। কাকা আর নানা চলে গিয়েছে উত্তরের গরম পাগলের আন্ডারে। আমি ঘুমাই গিয়ে, আমার ঘুম আসবে না আমি জানি, তবু ঘুমানোর চেষ্টা করি গিয়ে, আসসালাম আলাইকুম দাদা দাদি। এ কিসের আলামত, দুনিয়াটা চার ভাগে বিভক্ত, হ্যাঁ গরম পাগল নরম পাগল চরম পাগল সরম পাগল। হ্যাঁ মহাদেশ ভাগাভাগির কথা শুনেছি, কিন্তু পাগল দিয়ে ভাগাভাগির কথা তো প্রথম শুনলাম, এ তো ভূগোল উল্টায় দিল। শোনেন কি শোনেন না এইসব কথা, বাদ দেন আপনি, স্যার উত্তরে গরম পাগলের কাছে গিয়ে ওকে ছেড়ে নিয়ে আসেন। আরে যে কোনো লাভ নাই, ওই শুনলে না রাখাল বলল যে ওই সন্ন্যাসী বাবা বলেছে সময় মতো ওরা রিটার্ন করবে, যেহেতু কোনো লাভ নাই এখন অপেক্ষা করা ছাড়া উপায় নাই। আল্লাহ গো, এ ফেললে ফেললে গরম পাগলের পাল্লা ফেললে। লটকা সিয়াজুল অ্যাটাক দিছে, কোথায় যাবো, কে ডাকতেছে? ব্যাটেল ব্যাটেল যুদ্ধক্ষেত্র, আরে কে ডাকতেছে? আপনি যুদ্ধ বেরো চিকিৎসা করবেন, আপনি আসলে রেড ক্রস অ্যাটাক দিয়েছে। আমি যাচ্ছি গ্রামাঞ্চলে ফাইটার বাহিনী গড়ে তুলতে। দেখ না ছেলেটা কোথায় গেল রে মা। বাবজান তুমি চিন্তা করো না বাবজান, ও এই করতে করতে বাড়ি চলে যাবে বাবজান। বাবজান এইবার তোমার বিশ্বাস হইলো বাবজান?
আমি মিথ্যে বলেছি না বাবজান, আমি গল্প ফানাই বলেছি না বাবজান, বাবজান তোমার সে আমার মিথ্যে বলেনি বাবজান, গল্প ফানাই বলেনি বাবজান, আমারে আর লজ্জা দিচ্ছে রে মা, আর লজ্জা দিচ্ছে তখন কি হবে না দেবে যা হয়েছে সত্যি সত্যি বলে দেবো বাঁচা মামা বাঁচা তুমি তুমি বাঁচাও মামা একটা কিছু বাইর করো আমি কারো বাঁচাতে পারবো না নিজে বাঁচলি ভাগ্যের নাম হিজ ইজ হুজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা আমি আমি নিজেই একটা কায়দা বের করতেছি দাঁড়া আমি বিশ্বাস করলাম বাড়ি গেলি আমাকে কেউ কিছু বলবে না বিশ্বাস করলাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর আমি বিশ্বাস করলাম বাড়ি গেলি কেউ আমাকে কিছু বলবে না সত্যি বলছিস তো হ্যাঁ পাগল তো ভালো তালে পড়লাম তো না গেলে তো মাথা মাথা ফাটাই দেবে নাই আমরা এই মাল নিয়ে আপনার সামনে এই পরাশির প্রান্তরে হাজির হয়ে যাবো কিভাবে চরম ভাবে বসাই দিয়ে গেল শোন এই গরম পাগলের নামে কিন্তু স্লোগান দিতে হবে বুঝিস গরম পাগল গরম পাগল জিন্দাবাদ জিন্দাবাদ গরম পাগল গরম পাগল জিন্দাবাদ জিন্দাবাদ গরম পাগল গরম পাগল এত ঘনে আসা হইলো এখনো আসে নাই আচ্ছা রাহাল এই যে কোকিল গুলো যে সারা রাত ধরে ডায়ে ওকে গলা ব্যথা করে না হ্যাঁ দেখলো হ্যাঁ আমি না বস্তান দাদার একটা বোকাস মারিছি বলে ঘুম আসতেছে না হ্যাঁ তুই ঘুমাসিস না কেন ঘুমিয়ে থাক রাহাল তুই হচ্ছে আমার ফ্রেন্ড বুঝছিস তুই না ঘুমালি কি আমি ঘুমাতে পারি তোরে আজকে আমি একটা থ্যাংক ইউ দিতে চাই তুই মাল লম্বা একটা থ্যাংক ইউ বুঝছিস তারপরে ওই বদন কাকার কুস্তি নানা উত্তরে গরম পাগলের আন্ডারে ধরা খাইছে
আছে তোর যা বেরেন, তুই এত বেরেন পাইস কুয়ানে, এতটুক নাটা বেরেনের মধ্যে এত রাইস কিভাবে? কলের কাম কৌশলে করতে হবে। কলের কাম কিছু করতে হবে কৌশলে। কিন্তু শোন, ওই যে বদন কাকার কুস্তি নানা বাড়ি আসলি, সব ঘটনা তো ফাঁস হয়ে যাবে না, সব সত্যি ফাঁস হয়ে যাবে না। তখন তখন তো ওই বাস্তানি দাদা গরম পাগল সাইজে গরম গরম গাপান দেবে না, বুঝছো? বাস্তানি দাদা কি আর কম গরম পাগল, তার আন্ডারে এই রং মেহের গিরাম চলতেছে, বুঝছো? আরে শোন, বিশ্বাসে বিশ্বাসে মেলায় বস্তু, আর তর্কে মানে তর্কে হলো কথাবার্তায় বহু দূরে। কত মাইল হবে? মানে 50-60 মাইল হবে। ওরে মা, তাহলে তো মেলা দূর। মেলা দূর আছে। তুই এত কথা কইস নি তো, তুই ঘুমিয়ে থাক যা। তাহলে তুই একটু বাতাস কর, আমি একটু দেই চেষ্টা করে, ঘুমাতে পারি নাই, একটু ভালো করে বাতাস দি। বেশি কথা কস তুই, শান্তি লাগছে তুই করো। যথা সময়ের জন্য অপেক্ষা না করে একটু বাইর হয়ে দেখেন না, দুবলা রাখাল নেন একটু আগে দেখেন। আরে নরম পাগল গরম পাগলের ভেদই তো বুঝতে পারতেছি। কি হয়েছে রে কুস্তি? আমি কিন্তু বুঝতে পারতেছি আপনারা বোগাস মারতেছে। সাবদি পারি এক সপ্তাহে যদি আমার একটা কাজে আপনারা সহযোগিতা করেন। আমি কিন্তু বুঝতে পারিছি গরম পাগল আসলে তোর মধ্যেই আছে, এই নিয়ে পরে কথা হবে না তোর সাথে। চলো চলো, আমি ঘরে দিয়ে আসি তোমাকে। আমি কিন্তু বাঁচাতে পারবো না তোমাকে। আমরা চলে গেলাম, চল চল। মৎস্যকন্যা গ্রামের সন্ন্যাসী বাবা কামেল আছে, যা ওকে ঘুম না আসা পর্যন্ত জয়টা ধরে রাখো। পাগল করে ফেলালো আমার। এই যে তোর ব্যাগ গুছায় এনেছি, তুই হাত মুখ ধুয়ে এইখান থেকে রওনা দিবি। এই তুই কি পাগল হয়েছিস? আমার তাড়ানোর জন্য একেবারে আধা জল খেয়ে লেগেছিস? তুই আমার কপাল পুড়িয়েছিস, তুই থাকলে আমার সর্বশরীর পুড়ে যাবে। যা, তুই এইখান থেকে চলে যা। এই আমি অন্যায়টা কি করেছি রে? রাঙা আমাকে পরানের ফেরেন, ও একটা হেল্প চেয়েছে। রাঙা বেগম হেল্প চেয়েছে? রাঙা তোর বান্ধবী, আর আমি তোর কেউ না, আমি তোর যমজ বোন। হায় রে বদন শাহ, রাজপুত্রীর মতো চেহারা, তোর কারণে আমি তার পায়ও হারাইছি। একটা কথা শুনে রাখন লোক, বদন শাহ আমার চাই চাই। খবরদার ছিলি, বদন শাহ দিকে নজর দিবি না। বদন শাহ শুধু রাঙার বন্ধু, হয়ে বন্ধুর ক্ষতি করিস নি, নারী হয়ে নারীর সংসার ভাঙিস নি, অত বড় বড় কথা বলিস নে। তুই নারী হয়ে নারীর সংসার ভাঙতেছিস নে? যা কিন্তু চলে যা, যা। এই এত চলে যা করছিস কেন? এটা আমারও বাপের বাড়ি, আমার যতদিন খুশি আমি ততদিন থাকবো। আর একটা কথা মনে রাখিস, আমি এইখানে থাকা অবস্থায় তুই রাঙা বেগমের বদন সারে কিস্তি কাটিয়ে দিতে পারবি না।
ঠিক আছে যা, আমি যাচ্ছি। একটা ছেলের পাওয়ার জন্য মন পাগল হয়ে গিয়েছিস তুই, নিজের বোনকে অস্বীকার করতেছিস। ভালো একটা ছেলে পাওয়া খুবই কষ্টের বিষয়। ঠিক আছে তুই থাক, আমি যাচ্ছি, বিদায়। বিদায়, থ্যাংক ইউ। বোন বড় ধন, রক্তের বাঁধন, যদিও বা পৃথক হয় পুরুষের কারণ। আজ থেকে ভুলে গেলাম ঝিলিক যান বলে আমার একটা বোনও ছিল। বিদায়। আমি সবই শুনেছি, সবই জানি। পেটে দানা পানি পড়ে নাই কয়দিন? দুই দিন। চলো তুমি আমার সাথে চলো। তুমি কোনে যাচ্ছ? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, তুমি ওখানে আমার সাথে থাকবে, চলো। না, তা কি করে হয় সেটা আমি বুঝবো না, তুমি চলো তো, আসো। আরে আসো তো, চলো আসো। তোমারে আর কেউ চিনতে পারুক আর না পারুক, আমি তোমারে ঠিকই ধরে ফেলাইছি। কালকে রাত্রিই তোমার আসল রূপ আমি ধরে ফেলাইছি, এই জন্যই তো একটু সালাম ওরেনি। বাবা বদন, এ দূর হয়ে তো কুস্তি।